লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি আর ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সরকার সচেষ্ট বলে জানিয়েছে আওয়ামী লীগ। রোববার রাজধানীতে আলাদা কর্মসূচিতে এই কথা বলেন দুই দলের নেতারা। মুশতাকের মৃত্যুর প্রতিবাদে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করবে বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে একই মামলার আরেক আসামি কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন খারিজ করেছেন আদালত। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। গেল বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে গেল দুদিন রাজপথে ছিল বিভিন্ন সংগঠন। সোমবার রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি। এরই মধ্যে মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত হয়েছে কমিটি। লেখক মুশতাকের মৃত্যুর ঘটনা নিয়ে রোববার কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন দেশের কোনো মানুষেরই বাক স্বাধীনতা নেই। বিভিন্ন কারণ বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে একটি ভয়ঙ্কর নির্যাতনমূলক আইনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সকল সাংবিধানিক অধিকার, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হরণ করে চলছে। এদিন একই ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে কাউকে যেন হেনস্থা করা না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি। তার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তাহলে অবশ্যই তদন্তে বেরিয়ে আসলে, সত্য উদ্ঘাটিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মতো সৎসাহস সরকারের আছে। ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমনি জরুরি, তেমনি আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট। একই আইনে কারাগারে থাকা আরেক আসামি আহমেদ কবির কিশোরের বিরুদ্ধে রিমান্ড আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের উপর শুনানি করে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।